দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি এসেছি মডেল স্টিল, এটি একটি এসএসএর শোরুম। তো এখানে থাই এবং এসএসএর কাজ করা হয় এবং আরও কী কী কাজ করা হয় সেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নাম ঠিকানা এবং সব কিছুই আপনারা বুঝতে পারবেন। তো মডেল স্টিলে যিনি আছেন আর কি প্রোপ্রাইটার ভাই, তার সঙ্গে আমরা পরিচিত হব। এখানে যে ভাই আছেন তার সঙ্গে আমার কথা হলো। ভাই, আপনার নাম? শাহ মোহাম্মদ মামুন মুন্তাসির। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম? মডেল স্টিল রংপুর চেকপোস্ট। আচ্ছা, আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে একটু সংক্ষেপে বলবেন কয়েকটা। আমরা এসএসএর কাজ করি, ছাইয়ের কাজ করি, এমএসএরও কাজ করি। হ্যাঁ, একটা বিল্ডিংয়ের যাবতীয় যা কাজ আছে আমরা সবগুলোই করি। হ্যাঁ, আর আমাদের কাজের কোয়ালিটি থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু থাকবে, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাদের সুবিধার্থে আমি এখানে দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে, আর কার্ডের পিছন দিকে আছে এখানে কী কী কাজ করা হয় সেগুলো দেওয়া আছে। তো অবশ্যই আপনাদের প্রোডাক্ট লাগলে অথবা সার্ভিস নিতে চাইলে এখানে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদেরকে সবটি রিভিউ দেখাবো, এখানে কী কী আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম। আচ্ছা, আপনি মডেল স্টিলে আছেন? জি। ঠিক আছে, এখন দেখান। আমরা সাধারণত রিয়াল এসেস থেকে কাজ করি, রিয়াল এসেস কোম্পানির মাল চালাই এবং থাই কোয়ালিটিগুলো একটু বুঝলাম, অনেক ভালো মন্দ। এটা আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি এসেস, এগুলো কি কাজে ব্যবহার করা হয় একটু বলবেন। এটা গ্রিলের জন্য ব্যবহার করা হয়, ব্যালকনি, তারপর রেলিংয়ের জন্য ব্যবহার করা হয়, প্যারাপেট ওয়ালের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, উপরের ওগুলোও কিন্তু সেই কাজে ব্যবহার করা হয়। আর যেগুলো আমরা টাই দেখতে পাচ্ছি এগুলো জানালা এবং দরজা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আপনাদের শীটও দেখা যাচ্ছে, শীটগুলো দিয়ে কি প্ল্যান শীটের দরজাও তৈরি করা হয়? জি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দশ মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এনাদের এখানে সব কিছু অ্যাভেলেবেল, সব ওয়ারেন্টি গ্যারান্টি, সব গ্যাস ঝালাই করার যে সকল উপকরণ। আর এটা হচ্ছে থাই কাটিং মেশিন, এটার সাহায্যে থাইগুলোকে নির্দিষ্ট দৈর্ঘ্য অনুযায়ী কাটা হয়। আর এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন, আর্ক ওয়েল্ডিং মেশিন, এটার সাহায্যে এখানে ঝালাই করা হয়। এদিকে থাইগুলো রাখা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত এসপিআর এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, নিউ এল পোস্ট হিসেবে। আপনারা যদি রংপুরে বা আশেপাশে কেউ কাজ করাতে চান তাহলে ফোন নম্বরে যোগাযোগ করলে আপনাদের বাসায় গিয়ে দক্ষ মিস্ত্রির সাহায্যে আপনাদের কাজগুলো করিয়ে দিয়ে আসা হবে, অর্থাৎ এখান থেকে সেই কাজগুলো করা হয়। তো এর জন্য অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন। এগুলো হার্ডওয়্যার প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আরও অন্যান্য ভিডিওগুলো দেখবেন, তাহলে এগুলো সম্পর্কে আরও ডিটেলস, দাম এবং নাম সম্পর্কে জানতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারের সাহায্যে গ্যাস ওয়েল্ডিং করা হয়। এখন একটু দেখাবো যে এসএসএর যে সাইজ স্কেলগুলো আছে এগুলো আসলে কী কাজে ব্যবহার করা হয় বা এগুলোর মাধ্যমে কী বোঝানো হয়, হাতলের কারণে ইউজ করা হয়, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনার সিঁড়ির ফুটির জন্য ইউজ করা হয়, 3, 4, আর 5, 8 হলো সিঁড়ির টানার জন্য ইউজ করা হয়। এটা ডিজাইনের ওপর ডিপেন্ড করে যখন যেটাখানে ইউজ করা যায় সেটাই আমরা তৈরি করেছি। আর এসএস পাইপ আপনার 10-20 ফিট করে হয় প্রত্যেকটা পাইপেই, সেটাকে কেটে কেটেই আমরা ডিজাইন তৈরি করি দক্ষ মিস্ত্রির দ্বারাই। সেম এটি হলো গোল পাইপ, আর বক্স পাইপ আপনার হয় সেম ওই রকম 20 ফিট ডিজাইন তৈরি করার জন্য। ঠিক আছে, এটা হলো 2 বক্স। ঠিক আছে, আপনার দরজার
দরজার মেন ফ্রেমের জন্য ইউজ করে। হ্যাঁ, আবার ডেড বক্স আছে, এখন সবাই ব্যালকনি বক্স দিয়েই করলে দেখতে সৌন্দর্য হয়, সবাই এটাই ইউজ করে। হ্যাঁ, আর এসএস অনেক ধরনের আছে, ইদানিং এসএসে অনেক ত্রুটি বের হয়েছে, লালচে হচ্ছে, মরিচা আসতেছে, এই জন্য চিন্তা ভাবনা করে ভালো এসএসটাই লাগাইতে হবে। আর আমাদের কোম্পানি সবসময় ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েই কাজ করতেছে, যেমন আমাদের কোম্পানির নাম হলো রিয়াল এসএস, সেটা আপনি আজীবন গ্যারান্টি থাকবে আপনার। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহ এসএস পাইপ আপনাদেরকে সরবরাহ করা হবে। যদি আপনাদের পাইপে কোথাও কোনো ত্রুটি দেখা যায় তখন সেটি পরিবর্তন করে দেওয়া হবে, এর জন্য অবশ্যই আপনি দোকানের থেকে যোগাযোগ করবেন। আপনাদেরকে ভিজিটিং কার্ডের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি, দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি দেখলেন, আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।